আগাম শীত পড়ায় এবার আগেভাগেই জমজমাট চট্টগ্রামের শীত বস্ত্রের বাজার। ছোট বড় মার্কেট কিংবা ফুটপাতে ভ্রাম্যমান দোকান, সর্বত্র ক্রেতার ঢল। চাহিদা বাড়ায় বেশিরভাগ দোকান এখন শীত বস্ত্রের দখলে। বেচাকেনা জমে ওঠায় খুশি ব্যবসায়ীরা। করোনাকালের লোকসান এই মরশুমে পুষিয়ে নেয়ার আশা তাদের। সন্ধ্যা নামতেই সড়কের দুপাশে জমে উঠছে শীতবস্ত্রের বেচাকেনা। ভিড় ঠেলে পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা, আর বিচিত্র হাঁক ডাকে ক্রেতা আকর্ষণের চেষ্টা দোকানির। এমন দৃশ্যই বলে দেয় শীত জেঁকে বসতে শুরু করেছে প্রকৃতিতে। চট্টগ্রামের সব ফুটপাত আর জহুর হকার্স মার্কেটের দোকানগুলোতে এখন হরেক রকম শীতবস্ত্রের সমাহার। নানা ডিজাইনের সোয়েটার, জ্যাকেট আর শিশুদের পোশাকের চাহিদা তুলনামূলক বেশি। দামে কম হওয়ায় পুরাতন শীতবস্ত্রের চাহিদাও কম নয়। শীত বাড়তেছে, করোনা বাড়তেছে, তারপরে বেরোতে হচ্ছে প্রয়োজনের তাগিদে। এই যে কাপড় দেখতেছি আর কি। এখানে যেগুলো আমরা 30 টাকা দিয়ে পাবো, ওই যে মার্কেটে গেলে 500-1000 টাকা হইতে পারে। আগের মতো ইনকাম নাই, ইনকাম তো কমে গেছে। যেখানে যাইতে নিউ মার্কেট, এখন চলে আসছে ফুটপাতে। বিক্রেতারা বলছেন এবার আগাম শীত পড়ায় বেচাকেনা তুঙ্গে। করোনার কারণে গত 6-7 মাসের লোকসান পুষিয়ে নেয়ার আশা তাদের। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। এখন আপাতত শীতের ট্রাউজার চলতেছে বেশি, তারপর জ্যাকেট, হুডির ব্ল্যাক কালার হুডির অনেক চাহিদা আছে মার্কেটে। তো আমরা অলরেডি হুডি হিউজ স্টক করছিলাম, অলরেডি শেষ। পাইকারি বলেন, খুচরা বলেন, আমাদের এখানে সবচেয়ে কম রেটে, আমরা তো কম লাভে বিক্রি করি, যার কারণে সবাই এখানে আসে। মার্কেটের দোকানেও এখন শোভা পাচ্ছে বাহারি ডিজাইনের শীতবস্ত্র। তবে ক্রেতাদের আকর্ষণ নতুন ডিজাইনের পোশাকে। ব্লেজার আর জ্যাকেটের বিক্রি বেশি বলে জানান বিক্রেতারা। আমাদের টার্গেটটা হচ্ছে আমাদের কোয়ালিটা কত হবে খুব উন্নত মানের, আমরা ওইটার উপর নির্ভর করে আমরা প্রাইসটা বসাই, কাস্টমার চাহিদার মধ্যে রাখছি, মানে কাস্টমার রেঞ্জ যতটুকু খুশি ওইরকম। এবার শীতে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে শঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা, তাই আগেভাগে প্রস্তুতি সেরে নেওয়ার তাড়া সবার মধ্যে। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।